রসের কি কালার? দর্শক, চারদিকে কিন্তু এখন অন্ধকার কেটে কিন্তু আলো মিলছে, আলো ফুটে উঠছে সব দিকে। শাহিদ ভাই, আচ্ছা এই গাছগুলো কি আপনার নিজের সবগুলো গাছ? না, কিনা কিনা আছে, বাড়ির আছে। আচ্ছা আচ্ছা, ওইটির বাড়ি। আচ্ছা আচ্ছা, গাছগুলো মানে কিনেন, মানে কিভাবে কিনেন? 500-600-300 একটা বছরে? বছরে 4 মাস। ও, মানে এক একটা গাছ 500-600? 1000 আছে। 1000 আছে না? 10 বিঘা গাছ বুঝে। গাছ বুঝে। আচ্ছা, তাহলে আপনি কতগুলো গাছ কিনছেন এভাবে? 125টা। হ্যাঁ, 125টা। 125টা গাছ আপনি কিনেছেন না? আপনার নিজের কতগুলো গাছ আছে? আমার মোটামুটি 14-15টা গাছ। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো কি আবার তারা কি তাদের কি গুড় দিতে হয় নাকি শুধু দেই? কত টেহা দেই। আচ্ছা আচ্ছা, এটা কি বছরে কিনেন না? 4 মাস। 4 মাস কি রস রস হয় এই গাছগুলো থেকে? হ্যাঁ। আচ্ছা, কখন থেকে শুরু হয় এই গাছের রস হওয়া? আগে দুতাম তো কাতি মাসে, না কাতি মাসে জুড়ি, না কাতি মাসে শেষ জুড়ি। আচ্ছা, তো টানা 4 মাস রস দিবে না? হুম। আচ্ছা, এই বাকি হাঁড়িগুলো কিভাবে নেবেন? আবার পরে নিব। ও আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে একটা ইয়াতে হাঁড়ি বেঁধে উনি এভাবে করে নিয়ে যাচ্ছেন বাড়িতে, আর বাড়িতে কিন্তু নিয়েই কিন্তু উনি এইটা দিবেন হচ্ছে ওনার গৃহিণীকে। আর শাহিদ ভাই ওনার গৃহিণীকে দেয়া মাত্রই কিন্তু ওনার বাড়িতে থাকা সন্তান অর্থাৎ যারা আছেন, বলছিলেন যে ওনার 3 কন্যা এবং স্ত্রী, এরা মিলে কিন্তু এই যে কর্মযজ্ঞটা করবেন হাজারি গুরু বানানোর। দর্শক, আমরা একটু যেতে চাই ওনার পেছনে পেছনে, দেখি আসলে পিছু পিছু যাওয়ার পরে উনি কীভাবে এই গুড় তৈরির প্রসেসিংটা করেন এবং গুড় তৈরিটা করেন। দর্শক, এই পাশের এই মসজিদেই নামাজ শেষে কিছু মুসল্লি, এই গ্রামেরই বাসিন্দা আপনারা না? জি। আচ্ছা, এই যে আপনাদের গ্রামে যে যে হাজারি গুড়, এই গুড়টা তো বিশ্ববিখ্যাত গুড়, তাই না? জি। আচ্ছা, তাহলে এখানে একটু দাঁড়াই, দাঁড়িয়ে কথা বলি একটু আপনাদের সাথে। এই যে আপনারা গর্ববোধ করেন তো নাকি এই গুড়ের জন্য? আচ্ছা, তো এই গুড়ের গাছ তো আস্তে আস্তে কমে আসতেছে, খেজুর গাছ, আপনারা কি মনে করেন গাছ কি আরো বাড়ানোর প্রয়োজন? বাড়ার প্রয়োজন, কিন্তু কেউ বাড়ায় না। আচ্ছা, কারণ কি? কারণ এটা এখন আস্তে আস্তে উঠে যেতেছে, মানে কেউ করতে চায় না, তারাই বেশিরভাগ করে ওই শিক্ষিত লোকের ভিতরে যাইতেছে না। জি, কঠোর পরিশ্রম, এই যে শেষ রাতে উঠে নামাজ নাই রোজা নাই সব বাদ দিয়ে এই যে এখন এক সকাল শেষ রাতে থেকে শুরু করে একেবারে আপনার রাত 10টা পর্যন্ত এদের কাজে আছে, কাজে অন্য কাজ এরা করতে পারে না। আর শিক্ষিত লোকেরা তারা অন্য অন্য পেশায় চলে গেছে, এখন এগুলো করে না। এই তো এরাই এদের মূল, এরাই এদের হাজারি করে এরাই, অথচ এদের পূর্বপুরুষরা করে গেছে, তারা চলে গেছে, এখন এরা লেখাপড়া শিখছে, এদের ছেলেমেয়ে লেখাপড়া চাকরি বাকরি চলে গেছে, এখন আর এর মধ্যে কেউ আসে না। খেজুর গাছ, এই অনেক খেজুর গাছ ছিল এই সমস্ত বাড়িতে, আমার বাড়িতেও 150 খেজুর গাছ ছিল, এখন 15-20টা আছে, মরতে মরতে সব মরে গেছে, নতুন কে আর কেউ যায় না। ফলের গাছ বা কাঠ গাছ এগুলো আবাদ করে এখন সবাই। তাহলে তো এই ঐতিহ্যটা আস্তে আস্তে হারিয়ে যাবে। হ্যাঁ, 20-25 বছর পরে হয়তো এগুলো ওই বইয়ের ছেলেমেয়েরা বইতে পড়বে, এগুলোই আর দেখবে না, হয়তো বা দেখবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা একেবারেই খুব হতাশাজনক বিষয়। তো আপনারা কি মনে করছেন যে গ্রামবাসীরা অন্তত এই ঐতিহ্য ধরে রাখার জন্য দু একজনকে এগিয়ে আসা উচিত কিনা, বা আপনাদের সকলকে মানে খেজুরের গাছ আরও বেশি রোপণ করা উচিত বলে মনে করছেন কিনা? রোপণ করা উচিত, কিন্তু আসলে ওই যে কথাটা বলল, এখন সব কিছুই আবার রাখাল কইরাতে গেলে দাম বেশি হয়ে গেছে। একটা রাখাল 4 মাসে মনে করেন 1.5 লক্ষ টাকা দিতে হয়, আবার পরিশ্রমও বেশি, এর মধ্যে যে পরিশ্রম এটা কেউ করতে চায় না এখন, এটা এর মধ্যেই কেউ আসছে না। যারা আগে থেকে করতেছে, আমাদের বাড়ি যারা থাকতো রাখাল টাখাল থাকতো, তারাই এখন করতেছে, হয়তো তারা মারা যাওয়ার পরে এরাও তার পরবর্তীকালে কেউ থাকবে না এটা ধরে রাখার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এই যে হাজারি গুড়ের যে হাজারির ওনারাই কিন্তু এর মানে মূলত ওনাদের বাপ দাদার আমল থেকে অর্থাৎ 6 পুরুষ যাবত কিন্তু ওনারা এই কাজগুলো করছেন, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখন উনি করছেন না, ওনার ছেলেমেয়েরা লেখাপড়া করেছেন, ওনারা লেখাপড়া করছেন, অন্য কিছু করছেন, এ পেশা থেকে কিন্তু ওনারা এখন ডাইভার্ট হয়ে গিয়েছেন। কিন্তু ওনার দেখা গিয়েছে ভাই বা ওনাদের যে রাখাল ছিলেন
তারা কিন্তু এই ধরে রাখছেন। এবং এক পর্যায়ে ওনারা বলছেন যে ওনারাও যখন এই রাখালরাও যখন মারা যাবেন বা থাকবে না, তখন কিন্তু এই পেশাটা আর ধরে রাখার কেউ নাই। তো এই বিষয়ে তো আমাদের মানে সরকারি যারা আছেন, হ্যাঁ, সংশ্লিষ্ট প্রশাসন যারা আছেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, তাদের কি কোনো প্রকার দৃষ্টি আকর্ষণ করছেন বা তাদের কাছে কি কোনো সাহায্য সহযোগিতা চাওয়ার আছে কিনা আপনাদের? থাকলেও ওটা তো পাওয়া যাবে না। দেখো, যদি না থাকে, ধরেন তারাই যদি না থাকে, গাছ যদি উঠতে না পারে পরবর্তী জন্মের মানে লোকজন, তাহলে কে কাটবে? এটা কাটার তো কেউ থাকবে না, এই জন্য এটা বাদ হয়ে যাবে আস্তে আস্তে। পৃষ্ঠপোষক চাচ্ছেন কিনা বা পৃষ্ঠপোষক থাকলে ভালো হয় কিনা? আমার বয়স এখন 70। জি, সুইসি করছে। আমি যখন কলেজে লেখাপড়া করছি তখন খেজুর গাছ করছি, বড় বড় গাছ ছিল তখন। আমার লোকে দেখেছে, তাজ্জব হয়েছে, এই ছেলে গাছে উঠে গাছ কাটতেছে। আমার বাবায় কাটছে আর রাখালে কাটছে, প্রক্সি দিছি, যেদিন রাখালে আসে নাই ওই দিন প্রক্সি দিছি, দুই একটা কাটছি আমরা, শখ করে উঠছি গাছে। এখন আমাদের ছেলেরা তো গাছের দিকে তাকাই, তাকে তাই মনে হয় হাই রে কী করছে। এই সমস্ত গল্প তাদের সামনে করলে তারা মানে হাসে এখন, বুঝছেন? এইগুলো কাজেই এখন আর ভবিষ্যতে যে হবে আমার বিশ্বাস নেই, এদিকগুলো আর থাকবে এগুলো। আচ্ছা, তো আমরা দর্শক শুনছিলেন যে আসলে এই গ্রামের যারা এই হাজারিগুড়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কথা। তো আমরা মনে করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এই গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখার স্বার্থে, অর্থাৎ বিশেষ করে মানিকগঞ্জ জেলা প্রশাসনের তরফ থেকে বা কৃষি বিভাগের তরফ থেকে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিলে হয়তো বা এই পেশা, গাছিদের পেশা কিংবা এই যে যে গুড় তৈরির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তারা হয়তো বা টিকে থাকবেন এবং প্রত্যেকে খেজুর গাছ রোপণের দিকেও কিন্তু মানে ঝুঁকতে পারেন বা নতুন করে খেজুর গাছ রোপণ করলে দেখা গেছে যে আবার যদি খেজুরের গাছ হয় এবং সেখান থেকে কিন্তু রস সংগ্রহের যে এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু থেকে যাবে, এরকমটাই তো? যদি সরকারি পৃষ্ঠপোষকতা বা কৃষি বিভাগ থেকে যদি আপনারা সাহায্য সহযোগিতা পান তবে তো সম্ভব, নাকি? যদি সরকারি তরফ থেকে এরকম কোনো আশ্বাস দেয় বা উৎসাহ দেয় তাহলে হয়তো কিছু লোক আবার আগে আসতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আচ্ছা জি, আসসালামু আলাইকুম। রস ঢেলে আমাদের শাহিদ ভাই এবং তার সহধর্মিনী শিরিন আপা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছেন যে কর্মযোগ্য, এটা দিয়ে কি এভাবে কতক্ষণ জাল দিবেন? দেড় ঘন্টা পর জাল দিলে তারপরে কি করবেন? গুটে ঢালবেন। আচ্ছা, গুটে তারপরে ঢালবেন, চোখ জ্বলছে মানে ধোয়াতে, কিন্তু এর মধ্যে কিন্তু আবার অন্যরকম একটা ফ্লেভারও লুকিয়ে আছে। আচ্ছা, তো শাহিদ ভাইয়ের কি ছেলে নাই? না, তিন কন্যা। তিন কন্যা, কন্যারা সাহায্য করে না? না, ওরা গমে শুয়ে টাকা করে না, করে না করলে পারা যায় না। আচ্ছা, যাই হোক, কন্যারাও সাহায্য করেন। তো মূলত স্বামী স্ত্রী এই দম্পতি কিন্তু আসলে এই হাজারি গুড়টা এখন টিকিয়ে রেখেছেন। মূলত এই শাহিদ এবং শিরিন এই দম্পতি কিন্তু এখন এই যে হাজারি গুড়, যেটা বিশ্ববিখ্যাত হাজারি গুড়, ওনারা দুজনেই কিন্তু টিকিয়ে রেখেছেন এই হাজারি গুড়ের মূল কারিগর হিসেবে, বংশ ঐতিহ্যের একটা বিষয়ে কাজ করেন তাদের ভেতরে। তো সব কিছু মিলিয়ে ওনারা কিন্তু এখন অনেকটা আনন্দের সহিতই এই বছরের চার মাস এই কাজ করেন, না শহীদ ভাই? আচ্ছা আচ্ছা, চার মাস পরে। চার মাসে আসলে কেমন মানে প্রত্যেক মাসে গুড় বানিয়ে কেমন ইনকাম হয় আপনার? ইনকাম আছে কাঠের ভাল্লি ওই 3-4 হাজার প্রতিদিন। প্রতিদিন 3-4 হাজার? আচ্ছা, গুড় তো ভালো গুড় বানানো, এগুলো অল্প গুড় হয়, 3-4 কেজি জোরস হয়। খরচ বাদ দিয়ে লাভ কেমন হয়? খরচ ওই তো থাকি, নিজের কাটলে বেশি থাকবো আর আইল্যান্ড রাখলে কম থাকবো। এটা আইল্যান্ড দাম 1.5 লাখ। 1.5 লাখ এত কেন? ওই যে পরিশ্রম বেশি, খাটনি বেশি। এটা 1.5 লাখ কি কম আসে দেন? 4 মাসে। তো 4 মাসে একজন হাইলা বলতে গেলে একজন আপনি যদি কর্মচারী বা একজন রাখাল যদি রাখেন বা যারা কাজ করে বাড়িতে, নাকি, তাদেরকে বলে হাইলা? আচ্ছা, দর্শক মানে একজন কাজের লোককে যদি এই 4 মাসে কন্ট্রাক্টে রাখা হয় তাহলে তাকে দিতে হয় হচ্ছে 1.5 লাখ টাকা।
তার মানে বোঝাই যাচ্ছে যে এটি খুবই লাভজনক একটি বিষয়, কিন্তু খুবই পরিশ্রমের, কিন্তু আপনারা দেখলেন খুব পরিশ্রম, অনেক পরিশ্রম না এটাতে? আচ্ছা সন্দেহিত মানুষগুলো গাছে নিয়ে কামার করবে না। আচ্ছা তা আপনি কি এরকম হাইলা বা কাউকে রেখেছেন? নাই বা রাহিনি পাইনি, পাওয়া যায় না, ওরা নিজেরই কাটে যারা পারে। আচ্ছা তো চার মাসে 1.5 লাখ টাকা হলে তো বেশ ভালোই বেতন, মাসে 30,000 টাকার উপরে বেতন? 30,000 কেন, 40,000 পড়বো, খাওয়া খরচ আছে, সব খরচ আমাদের। ও মাসে 40,000 টাকা করে বেতন? 40,000 সব গণ করানো গামা গো, বিড়ি শিকারে জামা কাপড় সবই সবই। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি এই পেশার সাথে আসলে অনেকটা নিজের আবেগ জড়িত নাকি? খাটনি বেশি বুঝছে না, খাটনি জন্য মানুষের নেই, আমি ফ্যামিলি একশো ফ্যামিলি বুনিছি, সবই খাটনি দেখে হাগুলি কাটা কাটা বাদ দিয়েছে। আমার ছোট ভাই কাটতো, ও একদিন গিয়ে কাটাইবার বাদ দিয়েছে। আচ্ছা আপনি মানে এবছর কেমন আশা করছেন, কত টাকার মুখ দেখতে পারেন আল্লাহ দিলে? এ ঠিক নাই, আবহাওয়ার কারণে রোটেয়া গিয়ে আসবো। তারপর একটা টার্গেট তো আছে আপনার? টার্গেট নেই, টার্গেট হলো আবহাওয়ার কারণে, আবহাওয়া যদি ভালো থাকবে তো গুড় ভালো হবে, এত কাস্টমার বেশি আসবো, আবহাওয়া খারাপ হলে কাস্টমার কম আসবো। আচ্ছা আচ্ছা এই এই কাজ করে আপনি কি এখানে কি যে ঘর করেছেন এটা নাকি? না আমার সব কামে করি, হ্যাঁ মুড়ি কাটা না গাই, পিজ না গাই। দর্শক আসলে এই যে পরিশ্রম যারা করেন এই যে শাহিদ ভাই, অর্থাৎ প্রত্যেকটা কাজেই কিন্তু মানে লাভ করা যায় যদি পরিশ্রম করে, সেখান থেকে কিন্তু ফসল ফলিয়ে সেটা সাফল্য কিন্তু আসে, পরিশ্রম ছাড়া তো আসে না। শোনো আচ্ছা আপনি যে প্রতিদিন ঘুম থেকে কটার সময় উঠে এই রস সংগ্রহ করতে যান? মোটামুটি 5টায় উঠে নাকবো, 4টায় উঠার কাম কতদিন, 5টায় উঠি। দর্শক এই যে দেখেন রস কিন্তু জাল হয়ে কিন্তু রস কমে আসতেছে, আমি যদি যে একটু দেখাই এই যে এই যে এই যে দেখা যাচ্ছে বোধহয় এই যে রসগুলো কিন্তু অনেক কমে আসতেছে, অর্থাৎ এটি খুব ঘন হয়ে যাচ্ছে রসগুলো। এই রসগুলো ঘন হবে এটা কতক্ষণ জাল দিতে হয় ভাবি? আচ্ছা যাই হোক 2 ঘন্টার মধ্যে কিন্তু এই রস জাল দেওয়ার প্রসেস শেষ হবে। এই জাল দেওয়ার পরে আপনার এই হাজারি কুটটা তৈরি করতে কতক্ষণ লাগবে? ওই জাল দিলে একটু পরে ডাইলেই তুললেই হয়ে যাবে, গুড় হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ ও তার মানে 5-10 মিনিটের মধ্যে? হ্যাঁ। আচ্ছা যাই হোক দর্শক 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে, আর এটা জাল দিতে বোধহয় আর সময় বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে আমরা দেখি গুড়টাও আমরা আপনাদের দেখাবো যে হাজারি গুড় আসলে দেখতে কেমন হয়। হ্যাঁ শাহিদ ভাই এখানে এটা এগুলো তুলছেন কেন এখন? সাজ বানান না গো, 2 সাজ বানান না গো, তো 2 বলুন বানান না গো, গরম করে উঠালে গুড়টা ভালো হয়। তারপর কি আবার গরম করবেন? না আবার জ্বালাম দেওয়া গো। জ্বালাম মানে কি? জাল দিবেন আবার? হুম একবার অর্ধাঅর্ধি মানে অর্ধেক করে এটার মধ্যে রেখে দিবেন আর বাকি অর্ধেক করে আবার জাল দিবেন, এই তো? এটা করলে কি হয়? গুড় ভালো হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এটুকুন থাকবে নাকি? এটুকু থাকবে, এটা তার জাল হয়ে আবার কাজে যাবে। আচ্ছা 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 এখন আমাদের শিরিন ভাবি অলরেডি হাজারি গুড় দিয়ে উদ্বোধন করতে, এটা এটা কি গুড় ভাবি? এটা হাজারি গুড়। এই যে দর্শক হাজারি গুড় হওয়ার আগেই কিন্তু ঘরে থাকা যে হাজারি গুড় সেটি কিন্তু ভাবি আমাদের সামনে নিয়ে আসছেন। এই যে হাজারি গুড়টা আমি খুলছি, যেটা করার পরে কিন্তু এই যে এইভাবে সাদা, এটাকে বলে কিন্তু দর্শক হাজারি গুড়। এই যে সাদাটা আপনি দেখতে পাচ্ছেন এই যে হাজারি গুড়, এটা দুধের মতো সাদা দেখা যাচ্ছে। ও আচ্ছা হাজারি গুড় কিন্তু এটার মধ্যে রেখে দিতে হবে, কারণ বাতাস পেলে কিন্তু এটা গলে যায়, এই যে অলরেডি গলছে কিন্তু। এরপর আমাদেরকে আসলে একটু খাবার জন্য, এবং হাজারি গুড়ে কিন্তু এই যে হাজারি সিল মারা আছে, এই যে হাজারি এই যে সিলটা দর্শক আপনাদেরকে একটু দেখাই, যে সিল হাজারি যেটি ভালোবেসে এবং সম্মান দেখিয়ে রানী
এলিজাবেথ কিন্তু দিয়েছিলেন এই সিল, এই সিলটি কিন্তু এখনও ব্যবহার হচ্ছে হাজারিগুড়ে। এই সিল দর্শক, এই যে আমাদের বাবু, কি নাম? জামিও হাজারি। জামিও হাজারি, ও ভবিষ্যৎ এই গুড়ের ধারাবাহিকতা রক্ষা করবে এমনটাই কিন্তু বলছেন, কি শাহিদ ভাই, তাই নাকি? কি হয় আপনার? আপনার নাতি? আচ্ছা আচ্ছা, দেখ নাম হচ্ছে জামিও হাজারি। দর্শক, খেজুরের রসের পরিমাণ কিন্তু কমে আসছে জালের পরে, অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে, এবং শাহিদ ভাই হাত দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছেন, এটাকে আরও বেশি ছড়িয়ে দিচ্ছেন আর কি, যাতে আরও বেশি ঘন হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। আর সর্বোপরি কিন্তু এই যে এই চুলিকে ঘিরে কিন্তু এখানে আমরা সবাই জটলা বেঁধে বসে আছি, অর্থাৎ শীতের এই মৌসুমে কিন্তু বেশ ভালোই লাগে আগুন থেকে এই যে তাপ নেবার যে একটা অন্যরকম একটা ফ্লেভার কাজ করে এখানে। তো শাহিদ ভাই, আর কতক্ষণ লাগবে আপনার? কতক্ষণ আর? দশ মিনিট? আচ্ছা আচ্ছা, দেখ অনেকটা হয়ে গেছে, এরপরে আমরা দেখব যে এরপরের প্রসিডিউরটা আসলে কি করেন শাহিদ ভাই। শিরিন ভাবি একটা মাটির হাঁড়িতে ছাঁকনি দিয়ে দিচ্ছেন, আর অলরেডি কিন্তু রস প্রায় শুকিয়ে গেছে, শুকিয়ে একেবারেই কিন্তু এর একটা লেশ চলে আসছে, দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন দর্শক, এবং একটা গ্রানও কিন্তু চলে আসছে, বেশ মিষ্টি একটা গ্রান। আচ্ছা, এখন এখন কিন্তু ঢালা হবে, যেমন গুড়ের কি কালার চলে আসছে ক্যামেরায় আমরা কতখানি নিতে পারছি দর্শক আপনাদেরকে দেখাতে পারছি, দেখেন গুড়ে কিন্তু ই চলে আসছে। ও, এটা লিকুইড গুড় তাই না? ঝোলা গুঁড়ো বলে অনেকটা এই গুড়ের। আচ্ছা বাহ, গুড় কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু ঝোলা গুড়, এবং এটা দিয়ে ছাঁকনি আকারে ছেঁকে বাকিটুকু হচ্ছে পড়বে না দর্শক। ছবিতে গুড়টাকে বোঝানো যাচ্ছে যে গুড়ের ইয়াটা পড়ে আছে, কিন্তু গুড় থেকে এই যে একটা গ্রান, মিষ্ট গ্রান চলে আসছে, এই গ্রান কিন্তু বোঝাবার কোনো উপায় নাই। শাহিদ ভাই এখন কি করবেন? এটা ঘুরতে হবে না? না ঘুরলে সাদা হবে না। ও, না ঘুরলে সাদা হবে না, এটা কতক্ষণ ঘুরতে হবে? ওইটা যে ওইলি ডাইলে মিশে ডাল। আচ্ছা আচ্ছা, মোটামুটি এটা কি 5-10 মিনিট ঘুরতে হবে? বেশি না, আর একটু বেশি লাগবে না, মানে আধা ঘন্টা, মানে 30 মিনিট দর্শক এটাকে ঘুরতে হবে। আমরা গোটাটা একটু দেখাই যে কিভাবে উনি নিখুঁতভাবে ঘুটে এটাকে ইয়া করছেন, দানা 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 হচ্ছে না গোটার ফলে। দানা দানা হচ্ছে হাতের, বেশ নিখুঁত কাজ দানা করার, দর্শক দেখতেই পাচ্ছেন। এক হাঁড়ি খেজুরের রসে কত কেজি গুড় হয়? 1 কেজি। এক হাঁড়ি খেজুরের রসে 1 কেজি গুড় হয়? 12 লিটার হইলে 1 কেজি গুড় হয়। মানে এক হাঁড়িতে কি 12 লিটার থাকে খেজুরের রস? 12টা ভাই, 6টা ভাই ঠিক নেই আরি বুঝে। আচ্ছা আচ্ছা, কারিগর যা মানায় 1 কুদেরাটা মানাইবো, 6 কেজি, 7 কেজি, 12 কেজি, 14 কেজি উঠায় কতটা দর্শক। আমরা আরেকটু দেখাই, দেখেন আগের যে অবস্থা ছিল ওইখান থেকে কিন্তু অনেকটা এখন দানা দানাদার হয়ে গেছে হাজারি গুড়ের। আমরা একটু খুব কাছ থেকে দেখাতে চাই, একটু দেখাই যে দেখেন আগে গুড় কী ধরনের ছিল, ঠিক তার 15 মিনিট পরেই কিন্তু গুড় কিন্তু অনেকটা মিহি হয়ে গেছে এবং দানা দানা হয়ে গেছে, এবং হাজারি গুড়ের যে সাদা কালারটা কিন্তু চলে আসছে, কোনো কেমিক্যাল নাই, কিচ্ছু নাই, ন্যাচারাল। দর্শক, মাটির এই ছোট পেয়ালাগুলো দেখতে পাচ্ছেন, এই মাটির এই পেয়ালাগুলোতে ঠিক এইভাবে যে কাপড় বিছিয়ে রাখা হয়েছে অলরেডি, এইখানে এই যে হাজারি গুড়টি এখন তৈরি করা হয়েছে, যেটি অনেক ঘনত্ব চলে আসছে এবং যেখানে গুড়টি সাদা রং ধারণও করেছে, সেই গুড়টি কিন্তু এখানে ঢালা হবে, এবং ঢালা হওয়ার পর অর্থাৎ জাস্ট আধ ঘন্টা পর কিন্তু এখান থেকে সেই হাজারি গুড়টি হবে, এবং এরপরেই কিন্তু সেই সিলটি কিন্তু দেয়া হয়। দর্শক, এই যে মাটির ছোট এই পেয়ালা, এবং দেখতেই পাচ্ছেন এই যে গুড়ের একটু গুড়টা
শাহিদ ভাই একটু একটু তুললেন তো হালকা করে দেখি, এই এই যে গুড়টা যেটি দেখছেন, এই এই সাদা ইয়াটাই এটার মধ্যে কিন্তু দেয়া হবে। দেওয়ার পরে সিলটি কিন্তু তখন বসে দেওয়া হয় না শাহিদ ভাই? পরে পরে। আচ্ছা, কত মানে কতক্ষণ লাগে আপনার এই এটা বসে দেওয়ার পরে উঠার? 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট পরে কিন্তু গুড়টি হয়ে যায় আর কি। দর্শক, আমরা হয়তো আপনাদের এতক্ষণ মানে বুঝাতে পেরেছি, দৃশ্যগুলো দেখেছেন যে এখানে শাহিদ শিরিন দম্পতি সেই কাক ডাকা ভোরে কিন্তু ওনারা বেরিয়ে এই যে রস সংগ্রহ করে শাহিদ সাহেব কিন্তু এভাবে করে প্রতিদিনই কিন্তু এই কর্মযজ্ঞ করেন, বিশাল এই কর্মযজ্ঞ, এবং এভাবেই কিন্তু বিশ্ববিখ্যাত সেই হাজারি গুড়টি কিন্তু তৈরি হয়। দর্শক, আমরা পরবর্তীতে এই খেজুরের রস দিয়ে কিন্তু আরও বিভিন্ন প্রকার যে গুড়গুলো তৈরি হয় সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরবো। গ্লোবাল টিভির পর্দায় চোখ রাখুন।